পাঠশালাই বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ দ্বাদশ শ্রেণির বাংলা গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে আগামী দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভারতবর্ষ গল্পটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ তেমনি পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল তাই এখান থেকে খুব ভালোভাবে গল্পটা পড়লে প্রশ্নগুলো অনুশীলন করলে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনেকটাই চিন্তামুক্ত থাকতে পারবে বাংলা পরীক্ষার জন্য তাই এখান থেকে কি কি প্রশ্ন জেনারেলি আসে এবং আসতে পারে সেই সমস্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পরপর এই ভিডিওতে তোমরা দেখে যাও এবং এগুলো তোমরা খাতায় লিখে রেখো তাহলে এগুলো পরবর্তী সময় পরীক্ষাগুলোতে টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা এগুলো পড়লে তোমরা এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে আস্থা রাখতে পারো প্রথম প্রশ্ন গ্রামে বসবাসকারী যুবক যুবতীদের পোশাক তৈরি হয় কোথায় আমেদাবাদের কারখানায় তৈরি হয় দ্বিতীয় প্রশ্ন হলো বাজারে জমাটি ভাব কতক্ষণ থাকে রাত নটা অবধি থাকে বাজারের উত্তর দিকে কি আছে বাজারের উত্তর দিকে আছে একটা বিশাল মাঠ রাঢ় বাংলার ভদ্রলোকেরা শীতকালীন বৃষ্টিকে কী বলে রাঢ় বাংলার ভদ্রলোকেরা শীতকালীন বৃষ্টিকে বলে পৌষে বাদলা এখানে আমি সংক্ষেপে উত্তরটা লিখে দিয়েছি মানে এক কথায় কিন্তু পরীক্ষার সময় তোমরা প্রশ্নটাকে নিয়ে তারপর উত্তরটা কিন্তু লিখবে রাঢ় বাংলার ছোট লোকেরা শীতকালে বৃষ্টি হলে তাকে কী বলে ডাওর ফাঁপি কাকে বলে বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস বয়ে যাওয়াকে বাংলার মানুষেরা অর্থাৎ আর বাংলার মানুষেরা থাপি বলে লোকের মেজাজ বিগড়ে যাওয়ার কারণ কি অকাল দুর্যোগে ধানের প্রচণ্ড ক্ষতি হবে বলে লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল চাষাবসু মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের অপেক্ষা করছিল চা চাষাবসু মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে রোদ ঝলমলে একটা দিনের অপেক্ষা করছিল ন নম্বর প্রশ্ন নির্ঘাত মরে গেছে বুড়িটা কথাটা কে বলেছিল কথাটা বলেছিল চাওয়ালা জগা এটা পরীক্ষার সময় কিন্তু অনেকবার আসে বুড়িকে কিসে ঝোলানো দোলায় ঝোলানো হয়েছিল ফজরের নামাজ সেরে কে ফিরছিল ফজরের নামাজ সেরে গায়ের মোল্লা সাহেব ফিরছিলেন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ফজরের নামাজ বলতে কোন সময়কার নামাজকে বলা হয়েছে সাধারণত ধর্মপ্রাণ মুসলমানরা বেলা নামাজ করে তার মধ্যে ভোরের নামাজকে বলা হয় ফজরের নামাজ বারো নম্বর প্রশ্ন যেটা হলো সেটা হলো নকরি নাপিত বুড়িকে কি বলতে স্পষ্ট শুনেছিল এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে খেয়াল রাখবে যে কে কি বলতে শুনেছি শুনেছিল এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কনফিউজিং নকরি নাপিত বুড়িকে হরিবোল হরিবল বলতে শুনেছিল বুড়িকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কে শুনেছিল ফজলু শেখ শুনেছিল লা, ইলাহা এই এগুলো নকরি নাপিত কি বলতে শুনেছিল বলতে কে শুনেছিল এগুলো খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে এগুলো মাথায় রাখবে নিবারণ বাগদি সময় কেমন ছিল কেমন ছিল মানে কি কাজ করতো বা কি কিরকম প্রকৃতির ছিল নিবারণ এক সময় সময় দাগি ডাকাত ছিল কে খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ করিম ফরাজি খুব নামাজ পড়ে অর্থাৎ পাঁচ ভাগ নামাজ পড়ে এবং বান্দা মানুষ ধর্মপ্রাণ মানুষ কে একদা পেশাদার লাঠিয়াল ছিল করিম ফরাজি পেশাদার লাঠিয়াল ছিল বেচারা চৌকিদার কি রঙের উদ্দি রঙের পোশাক পরেছিল চৌকিদার নীল রঙের পোশাক বা উদ্দি পরেছিল ছোট্ট যে বাজারটার উল্লেখ আছে গল্পে সে বাজারটা কোথায় গড়ে উঠেছে ছোট্ট বাজারটা গড়ে উঠেছে ঘন বাসভনে ঢাকা গ্রামের সামনে যেখানে পিচের সড়ক বাঁক নিয়েছে বাজারে কি কি দোকান আছে বাজারে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের তিনটে পোশাকের একটা মনোহারি অর্থাৎ স্টেশনারি এবং দুটো মুদিখানার এবং সঙ্গে একটা আড়ত আছে কুড়ি নম্বর প্রশ্ন কখন বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে বিমর্ষ সভ্যতার মুখ তখনই চোখে পড়ে যখন কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে আমেদাবাদের পোশাক পরিহিত কোনো যুবক বা যুবতী একুশ নম্বর প্রশ্ন হলো। কোথা থেকে কনকনে বাতাস মানে ঠান্ডা বাতাস বয়ে আসছিল বাজারের উত্তরের বিশাল মাঠ থেকে উত্তর দিকের বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল চাষাবসু মানুষরা কাদের মুন্ডুপাত করতে থাকে চাষাবসু মানুষরা আল্লাহ ভগবানের মুন্ডুপাত করতে থাকে বুড়িটা চেহারা কেমন ছিল চায়ের দোকানে আসা বুড়িটা ছিল থুথুরে কুজো এবং মাথা সাদা চুলোওয়ালা রাক্ষসী চেহারা। বুড়িটার পরনে এবং হাতে কি ছিল বুড়িটার পরনে নোংরা একটা কাপড় এবং গায়ে জড়ানো তেমনি চিটচিতে তুলোর কম্বল আর হাতে বেটে একটা লাঠি অর্থাৎ খাটো একটা লাঠি ছিল পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটা কি গ্রামপুরুষের ডাকপুরুষের ডাক বচনটি হলো শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ এই সমস্ত দিনগুলিতে বৃষ্টি হলে শনিবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে সাত দিন ধরে থাকবে মঙ্গলবারে হলে পাঁচ দিন বুধবার হলে তিন দিন এবং অন্যান্য বাকি সপ্তাহের অন্যদিনে যদি বৃষ্টি শুরু হয় তাহলে সেই দিনের দিন বৃষ্টি শেষ হয়ে যাবে এবারে বাদলা লেগেছিল কিবারে মঙ্গলবারে গল্প অনুযায়ী বুড়ির দেহটিকে কে কোথায় ফেলে দিয়ে আসার পরামর্শ দিয়েছিল চৌকিদার বুড়ির দেহটিকে নদীতে ফেলে দিয়ে আসার পরামর্শ দিয়েছিল মাঠ পেরিয়ে নদী কত দূরে ছিল মাঠ পেরিয়ে নদী ছিল দু মাইল দূরে হঠাৎ বিকেলে কি অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল হঠাৎ বিকেলে দেখা গেল মাঠ পেরিয়ে একটা চ্যাং দোলা আসছে কে বুড়িকে স্পষ্ট কলমা পড়তে শুনেছিল গায়ের মোল্লা সাহেব বুড়িকে পষ্ট কলমা পড়তে শুনেছিল শেষে কি অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল শেষে দেখা গেল বুড়িটা নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে কে বুড়িকে শ্রীহরি 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 বলতে শুনেছে গায়ের ভরচা মশাই বুড়িকে শ্রীহরি 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 বলতে শুনেছে গ্রাম থেকে থানার দূরত্ব কত গ্রাম থেকে থানার দূরত্ব পাঁচ প্রশ্ন অর্থাৎ এইখানে মোট তেত্রিশটা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো এমসিকিউ বা এসি দুই ধরনের প্রশ্ন হিসাবেই পরীক্ষায় আসতে পারে এই মোট তেত্রিশটা প্রশ্ন যেগুলো সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয় টেস্ট পরীক্ষা দেওয়া হয় এগুলোই খুব গুরুত্বপূর্ণ এগুলো খুব ভালোভাবে তোমরা যদি পড়ে যাও তাহলে পরীক্ষা অবশ্যই এখান থেকেই তোমরা পাবে পাশাপাশি আরও কিছু হয়তো যদি একটু ঘুরিয়ে পেছিয়ে কিছু প্রশ্ন দেয় তাহলে ভারতবর্ষ গল্পটা যেটা আলোচনা করা আছে ভিডিও লিস্টে বা প্লে লিস্টে যে গল্পটা তোমরা পেয়ে যাবে সেই গল্পটা তোমরা দেখতে পারো তাহলে তোমাদের অনেক কনফিউশন অনেক কৌতূহল সমস্ত কৌতূহল মিটে যাবে এই ভিডিওটার মধ্যে মাঝে মাঝে তোমরা এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে এরপরে যে পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো আগামী পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এইবার যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে তাতে ভারতবর্ষ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে তাই ভারতবর্ষ পাঁচ নম্বর প্রশ্ন কেউ মিস করবে না এখান থেকে অবশ্যই প্রশ্ন তৈরি করবে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসবে যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে এর পরের অংশটা তোমরা দেখতে থাকো প্রথম প্রশ্ন কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এটা এক যোগ চার মোট পাঁচ নম্বর এভাবে নম্বরটাকে বিভাজন করা আছে দ্বিতীয় প্রশ্ন হলো দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও দেখতে দেখতে যে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো এই প্রশ্নটা একযোগ চার পাঁচ এই হিসাবে নম্বরটাকে বিভাজন করা আছে এইভাবে তোমরা প্রশ্নটার উত্তর তৈরি করবে পরের প্রশ্ন হলো শেষ রোদের আলোয়ে সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে শেষ রোদের আলোয় সে ক্রমশ আবছা হয়ে গেল কেন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে তার জন্য এক নম্বর আর সে ক্রমশ আবছা হয়ে গেল এর জন্য চার নম্বর হিসাবে প্রশ্নটা তৈরি করবে চার নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষ গল্পে লেখকের সমাজ সচেতনতার কি পরিচয় পাওয়া যায় ভারতবর্ষ গল্পে লেখকের সমাজ সচেতন সচেতনতার কী পরিচয় পাওয়া যায় এই প্রশ্নটা পাঁচ নম্বরে আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ আগামী বছরের জন্য লাস্ট প্রশ্ন যেটা আমি করেছি আমি কি তা দেখতে পাচ্ছিস না কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছেন গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করেন একযোগ চার এই হিসাবে প্রশ্নটা তোমরা তৈরি করে যাবে এই মোট পাঁচখানা প্রশ্ন এবং আগের এমসিকিউ এসিকিউ হিসাবে যে তেত্রিশটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে যে ভিডিওটা তৈরি করা হয়েছে সেগুলো ভালোভাবে দেখবে এখান থেকেই তোমরা পরীক্ষার প্রশ্ন কমন পেয়ে যাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মতো শেয়ার করো তো অবশ্যই একটি লাইক দিও আর কমেন্ট লিখে জানাও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও